Assalamu alaikum guys, this is Parveen and welcome back to another video. So today we vlog kortechi and sokal ekhon almost 9:51 10 ta baje almost. So ekhon nashta kore ashlam, tai ekhon coffee ta baki chilo, coffee khacchi, ekটু baki ache ar, my favorite coffee. Acha ajke pura din ta boring jabe, I guess, maybe bhalo jete pare, who knows. কালকে আমি একটা ভিডিও আপলোড করার প্ল্যান ছিল, ফুল এডিট করছি, এক ঘন্টা বসে বসে শুটও করছি, আধা ঘন্টা, তারপর এক ঘন্টা এডিট করছি। এডিট করে রাতে আমি আমার সফটওয়্যার থেকে কতগুলো ভিডিও, অনেকগুলো পুরনো আমার ডিফল্ট পরে আছে, ওগুলো আমি ডিলিট করতে গেছি। ডিলিট করতে একটার পর একটা ডিলিট করতেছিলাম, সাথে আমার এডিটেড যেটা এডিট করছি ওইটা তো আমি সেভ করে নিই, ওইটা সব ডিলিট হয়ে গেছে। এবার কেমন লাগে, পুরো দিনে মেহনত আমার পানিতে চলে গেছে, অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে সিরিয়াসলি। সো এখন এখানে শেষ করি, কারণ আপনাদের কাছে আমার কথা বোরিং লাগে আইলো, সো স্টপিং হিয়ার। তো গাইস এখন যাচ্ছি নামাজ পড়তে। লাস্ট ব্লগে বলছিলাম আমি কি বোল্ড হয়ে যাবো, শেভ করবো মাথা, বাট করি নি, বিকজ আমার যে মেশিনটা ছিল চুল কাটার ওইটা নষ্ট হয়ে গেছে ফর নো রিজনস। আই থিঙ্ক 2-3 বার ইউজ করছি, তারপর নষ্ট হয়ে গেছে। আর আমার মেবি জায়গা পাইনি মসজিদে সামনে, তবে আমাকে ও বাসায় চিল্লাচ্ছিল জলদি আসতে, মসজিদে জায়গা পাবো না, ও নিজেই এখন বাইরে দাঁড়িয়ে আছে বেচারা। জায়গা নাই, তোকে বলছি না জলদি বেরো। কি করবো আর, মানুষ বাইরে পর্যন্ত মানুষ, আমরা কি করবো এখন এই রাস্তায়, এখানে ফুটপাতে এই জায়গাতেই বসবো আমরা, মসজিদ এখানে, আমরা এখানে বসবো, বিকজ মসজিদের ওখানেও স্পেস আছে বাইরে, কিন্তু ওখানে গরম বেশি, ওটাও মন না, 40 ডিগ্রি বলে গরম। আচ্ছা ওখানে গিয়ে বসি না, ওখানে তো স্পেস আছে। আসো আসো আসো। তো গাইস কিছু পাই গেছি, মেয়েদের ওখানে আছে, মেয়েদের মসজিদের মধ্যে ছেলেরা ঢুকে এখন, বিকজ মেয়েদের তো মসজিদে অলমোস্ট কেউ আসে না, মসজিদে বন্ধ হয়ে গেছে, মেয়েদের অ্যালাউড নেই। সো ছেলেদের মেয়েদের ওখানেও ছেলেরা যায়, ও মেয়েদের ওখানে আসতে জায়গা চল, মানুষ তো ঢুকতেছে তাই বলতেছে জায়গা আছে, অ্যাকচুয়ালি যাই না, তো এখানে আমি স্টপ করতেছি, ব্যাগ চলাচ্ছি। তো এখন কি করা যায়, অফকোর্স বাসে গিয়ে ভাত খাবো, ভাত খেয়ে মুভি দেখবো, তো আমি এখানে স্টপ করতেছি, এরপর ইনশাল্লাহ দেখা হবে। তো গাইস এখন এখন মুভি দেখার সময়, ভাত খেয়ে ফেলছি, ভাত খেয়ে এখন মুভি দেখবো। সো ল্যাপটপে আমি মুভি দেখি বেসিক্যালি, আমার ল্যাপটপে ওয়াইফাই কানেকশন নেই, ওয়াইফাই আমি কানেক্ট করি না, অনলি মুভিজ থাকে, আমি মুভিজ ডাউনলোড করি ফোনে। সবসময় আমি অনেকগুলো মুভি, আমার কাছে নেটফ্লিক্সের অনেকগুলো সিরিজ পড়ে আছে অলমোস্ট। এটার নাম কি, এই যে এটা নতুন মুভি, অনেক জোশ ছিল এটা, ওয়েট, ইনোসেন্ট সিজন 1 দেখতে হবে। আমার কাছে হিন্দি ডাবডও থাকে, আর যেটা অরিজিনাল ভার্সন ওগুলোও থাকে। এখানে তো জাস্ট 29টা মুভিস আছে, অ্যান্ড আর এখানে তো আরেকটা ফোল্ডার, এটার মধ্যে একটা এনিমি সিরিজ 1 Punch Man-এর ফুল সিরিজ আছে এখানে আমার কাছে। সো চিন্তা করি কোনটা দেখবো, এখান থেকে অলমোস্ট 4টা এপিসোড দেখছি, তারপর এখানে অনেকগুলো মুভি, এক একটা ফোল্ডার লাইক দৌড়, এগুলো তো শিনচ্যান। ওয়েট কোথায় আছে, এই যে সব মুভি, আরে না এগুলো, এখানে কয়েকটা মুভি আছে, বাকিগুলো কার্টুন, কারণ আমি সবসময় দেখতাম কার্টুন দেখতাম, তো কার্টুন আছে আমার কাছে। এই যে এখানে অনেকগুলো মুভি আছে যেগুলো দেখিনি এখনো, এই যে ভিজে দ্য মাস্টার, এটা দেখছি অনেক সেই, তারপর এগুলো এখনো দেখতে হবে, একটাও দেখা হয়নি। এখানে আছে কয়টা, এখানে আছে 22টা মুভি। মোবাইলে তো অলমোস্ট 29 GB আমার মুভি আছে শুধু। মনস্টার হান্ট পুরানা মুভি এখনো দেখা হয়নি আমার, পুরানা হয়ে গেছে আর কি, এখনো দেখা হয়নি। এই যে গাইস এটা হচ্ছে ডেঞ্জারাস ফোল্ডার, কয়টা 89। ও মাই গড কতলা কত! এখানে তো সিরিজ আর মুভি মিক্স, তো তাই এখানে এতগুলো দেখা যাচ্ছে। আমি নিজেও জানি না আমার এই ফোল্ডারে এতগুলো মুভি আছে। ফ্যালকন দ্য উইন্টার সিজন সিরিজটাও আছে, আমি ওই দিন এমনি এমনি আবার ডাউনলোড করছিলাম আর একবার। ও মাই গড অনেকগুলো মুভি নতুন নতুন। আচ্ছা মানি হিস্টের সিজন 1 এগুলো তো আছে এখনো, আমি ডিলিট করিনি, এগুলো আমি দেখা হয়ে গেছে। রুহি শুয়ে হাফ এখান থেকে কয়েকটা দেখা হয়ে গেছে, বাকি এগুলো একটাও দেখা হয়নি, সো কিছু ডিলিট করতে হবে। আর বাকি এখন আমি এই ফোল্ডার থেকে দেখতেছি মুভিস। এখন যেটা দেখবো আই থিঙ্ক এটা দেখি, রাইথ অফ ম্যান। এক্সট্রিম নতুন বেরিয়েছে নেটফ্লিক্সে আছে, দেখতে পারবেন, অনেক জোস একটা মুভি। আর আপাতত আমি রাইথ অফ ম্যান দেখি। রাত আল্লাহ জানে, বাদ ট্রেলার জবরদস্ত ছিল, সো লেট মি ওয়াচ ইট। সো এখন আমি আপাতত কিছুক্ষণ পর বাজার করতে যাব, বাজারের দায়িত্ব এখন আমার। আপু আমাকে বলছে বাজার করে আসতে, সো আমরা 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 মুখে আসতেছে না বাদ। সো টিল দ্যাট বাই বাই। আমার কম্বল, সো ইগনোর ইট। সো গাইস ব্যাক এগেইন। তো আমি আসছি শপিং, লাইক বাজার করতে। মোস্টলি আব্বু আমরাই আসে, বাট এখন আমি আসছি। সবজি আমার সব কিনে হয়ে গেছে। এই যে আপনার থেকে বাঙালি বাজার সব। তো এখন আমি বাসার দিকে রওনা দিব, বাইরে অনেক গরম। সো লামিস্টার মাখা এসিটা দিয়ে নি, অনেক গরম বাইরে। সো চলে যাচ্ছি অলমোস্ট কি এখন তো এমনি বাসায় যাবো, তারপর নাস্তা নিছি, নাস্তা খাবো, তারপর মুভি এখনো ফুল সেশনে কন্টিনিউ করবো, তারপর আমার রাতে আমার বন্ধুর পার্টি আছে ওখানে যাব। সো এখনো শিওর না, বিকজ আব্বু যদি পারমিশন না দেয়। আমি হচ্ছি এমন একটা মানুষ যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে চিন্তা করি আব্বু মানবে না কি মানবে না। সো মাই লাইফ ইজ ভেরি টাফ, you can't survive, I think so. আমার বন্ধুরা যখন কোনো ডিসিশন নিলে ওরা অনেকজন আছে, ইয়েস ব্রো অফকোর্স নো প্রবলেম হয়ে যাবে, আর আমি আব্বা নেহি মানেঙ্গে, আই এম দ্যাট পার্সন। সো এখনও অনেক ঘামতেছি এসি দেওয়ার পরও। তো আমি চলে যাই, পরে দেখা হবে, এখানে স্টপ করছি বিকজ while driving I can't record, okay? Bye. তো গাইস এখন আমি আমার ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছি, 8টা বাজছে, ওরা নাকি সবাই ওয়েট করতেছে, বেশিরভাগ বন্ধুরা টাইম লেট করে, তাই আমিও লেট করে আজকে বেরোচ্ছি। বাট ওটা নাকি আমার লেটে গেছে যাই না। এখন আমি ড্রাইভিংয়ে আছি, সো কিছুক্ষণ পর ওখানে পৌঁছাবো, ব্লগস কন্টিনিউ করবো, সো এখানে স্টপ করতেছি। আমি মরু চলে আসছি, এখন বার্থডে বয়ের এখানে আসছি বাসার বাইরে। ও আমাকে টয়লেটে যাবে বলে গ্যাবে গেছে, অ্যান্ড আমার কতগুলো বন্ধুকে পিক করতে গেছি, ওদেরকে আমি বলছি আগে ভাগে রেডি হয়ে নাও, আমি আসলে নিচে নামি যেও। কল দিছি আবার, আসার পর কল দিছি বলতেছে 2 মিনিট দাঁড়াতে। কেমন লাগে এটা? আই নো গেম খেলতেছে অথবা কিছু করতেছে, বাট বা দুটার তো সেম ইচ্ছে না এখন ফাই দেখি। বাট হোয়াটএভার, দেখি ও তো এখন আসতেছে না, আসলে পোলারটারে পিক করবো, তারপর ওদের ওখানে যাবো আবার ওয়াপেস, নাহলে ডেস্টিনেশন ওরা যেখানে যাবে ওখানে যাবো। দ্যাটস ইট। সো আমি এখানে আই গেস এখানে স্টপ করি, বাকিগুলো পরে যা হবে হওয়া। অনেক কিছু আননোন, এখনও কিছু জানি না কি কি হতে পারে সামনে। সো অ্যাটলিস্ট এশার নামাজটা পরে ফেলতে পারতাম, এখন তো আজান দেয় নাই, আই থিঙ্ক আদান এখনো দেয় নেই, আর আমার উজুও নেই। সো এখন এখানে পড়তে পারলাম, মসজিদে গেলে মসজিদে উজু কানা নেই, বন্ধ। সো আপাতত গাড়িতেই বসি। আমার বন্ধুরা আসি গেছে বাট বাইরে আড্ডা মারতেছে সবগুলা। আসবি গাড়িতে? দাঁড়ান আস্তে আস্তে নাকি পার্কিং করবো? পার্কিং কেন করতে না, বাইরে যাবো। তো গাইস আমরা এখন বার্থডে বয় সার্টিফিকেট নিয়ে কোথাও একটা ইউনিভার্সিটিতে পড়তে যেতে বললো। বার্থডে বয় কিছু বলবা? ইয়ো হোয়াটস আপ নিগা, হোয়াটস আপ নিগা। It's a long time। যখন দেখছিলাম তখন দাওয়া ছিল, এখন দেখেন চুল কত বড় হয়েছে। তার মানে দাওয়া ছিল বলে আচ্ছা না, মাঝখানে দেখাইছিলাম বলেছি। এখানে এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে, কি সুন্দর একদম। বাংলা ফান এলটিডি, বাংলা ফান এলটিডি একটা মেম্বার আমাদেরকে ড্রাইভিং শেখাচ্ছে। হ্যাঁ আমাদেরকে পার্টিও দেন এখানে, ড্রাইভিং ড্রাইভিং শিখাই দিব, নো প্রবলেম। গাড়ি দিও পেট্রোল দিও। এখন ক্যাফের জন্য আসছি, আমার বন্ধু দুইটা অর্ডার দিয়ে দিয়েছে, একটা ক্যান্সেল করতেছে কল করে। তো আমরা তিনজন এখানে আসছি, বাকিগুলো ওর জন্য কি গিফট নিতে গেছে। আই ডোন্ট নো, গিফট মেবি একটা কিছু নিবে, যেমন গিফট না, কেক নিতে গেছে আসলে। সো একটু ওয়েট করি কিছুক্ষণ। মেন হচ্ছে খাওয়া মানে খানাটা ও অর্ডার দিছে, বাকিগুলো প্রসেসিংয়ে আছে। আমাদের আরেকটা মেম্বার আছে এখানে, তো থোপড়াটা দেখা। আমার ইউটিউবার ব্রো, ওরা মজা নিচ্ছে আমার ভিডিও কে দেখে না। ফাইনালি কেউ বলে ফেলছে এটা, আমরা তো আমি বলি কেউ দেখে না। তাহলে এখানে শেষ করতেছি ব্লগ। বাইরে হইলে এরপর আবার ব্লগ কন্টিনিউ করবো, অথবা খানা আসলে কন্টিনিউ করবো। এনজয় এনজয় এনজয়। একটা ইউটিউবার একটা ক্যামেরা তো কিনবে সুন্দর, আপনি তো ক্যামেরাম্যান। Very much confusion. No sir, 1 to 3 lakh. আরে আঙ্গুল দিয়ে টিকটকে দেখা না, আঙ্গুল দিয়ে এরকম কাটে ইন্ডিয়ান। আরে তোমার চামচ হচ্ছে এরকম কাটো, ঠিক আছে? আরে তোমার চামচ হচ্ছে এরকম। Happy birthday to you man, happy birthday to you, happy birthday chaka chaka bada chaka bada manusher reaction na hoga kaise hoga happy birthday ki kari कैमरा की ब्रो আলে আলে তুই হালাল লাভার, তুই মুসলিম কিন্তু করিস না, ওয়েস্ট করিস না, হালাল লাভার খানা নষ্ট করিস না। দাঁড়া বেটা উপর উড়ি। আচ্ছা আচ্ছা খুলনা আনবক্সিং করছো তুই, বাসায় যেতে হবে সবাইকে। আনবক্সিং দেখি এটা আইপ্যাড না, আইপ্যাড পেড়ে এটা আইপ্যাড ফুল অরিজিনাল আরজিবি ইমোশনাল লাগে, ইমোশনাল। Kanis na, kanis na. Sabay, sabay, sabay. I don't want to be ready. Chalo, bhai, amke ladies bana diye tune. Dekho, tu bhi aise TikTok kar. Hey, ami TikTok bana. Hey, TikTok bana. Stop kori. Stop kori. Tu bahut hi natural lagte baba, isliye na tu june dance. Oh, eta to giving to the surface. My body aches to be satisfied. My weakness comes and goes. My weakness comes and goes. I'm reaching out for the easy high. Please fortify this strength of mine. My weakness comes and goes. My weakness comes and goes. I took that one. My sexy boy, shut up. Of course. So guys, back again, and কালকে গিফট দেওয়ার পর আমি বাসে চলে আসছিলাম তো ডিম মারামারিগুলো আমি মিস করছি আমি আমার ফ্রেন্ডদেরকেও বলছি ভিডিও করে আমাকে দিতে আমি মানে ব্লগ এড করব বিকজ আব্বু আমাকে কল করছে তো আব্বু কল করলে এমন ভয় লাগে সো দূরে চলে আসছি এসে গোসল করে ঘুম গেছি না নামাজ পড়ছি এসে নামাজ পড়ে ঘুম গেছি দ্যাটস ইট ডিম মারামারি বেচারা মিস করছি আমি আলহামদুলিল্লাহ আমার বার্থডে সময় হয়নি ডিম মারামারিটা সো আজকের ব্লগ এখানে শেষ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তারপর ইনশাল্লাহ আরও ব্লগ সামনে যদি আপলোড করতে পারি চান্স পেলে করবো ইনশাল্লাহ তো ভিডিও এখানে এন্ড করতেছি আর কিছু বলার নেই আসসালামু আলাইকুম